হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে আবারও একটু নতুন রেসিপি শেয়ার করব রেসিপিটা হলো চিকেন কোরমা তো চলুন দেখে নেওয়া যাক চিকেন কোরমা বানানোর জন্য এক কেজি পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি মাংসের তারপরের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ জল ঝরানো টক দই দু চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আর দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে সামরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন বাট আমি সরষের তেলেই করছি সরষের তেলেই রান্না করলে রান্নার স্বাদটা ভালো আসে তারপরের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে মশলাটাকে আবারও ভেজে নিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেল ছেড়েছে এবার এর মধ্যে সেদ্ধ করা আলুর টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটাকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব হাই হিটে হাই হিটে মাংসটাকে দেখুন কষিয়ে নিয়েছি মাংসের ভেতরে জলটা বেরিয়ে গেছে এবার আবারও একটু নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আর ঢাকা দেবো না এবার দশ মিনিট এমনি একটু কুক করে নেব দশ মিনিট কুক করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ফেটিয়ে রাখা জল ঝরানো টক দই এক কাপ নারকেলের দুধ দিলাম তিন চামচ কাজু বাদাম বাটা আর তিন চামচ আমন্ড বাদাম বাটা সাথে দিয়েছি ছোটো কাপের এক কাপ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম আছে কুক করে নিলাম এবার কুড়ি মিনিট মিডিয়াম আছে কুক করে নেওয়ার পর দেখুন অনেকটাই হয়ে এসেছে আবারও একটু নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দেব বেরেস্তা বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে নেব। আপনারা চাইলে বেরেস্তাটা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দেখুন মাংসটা অনেকটা হয়ে এসেছে মাংসের ভেতর থেকে তেল ছেড়েছে দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল আর তিন চামচ ঘি ঘি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার ছিটিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে সার্ভ করব চিকেন কোরমা রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ